ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে। আর যে প্রোডাক্টটি রিভিউ করতে যাচ্ছি, এটি হচ্ছে একটি স্কিন কেয়ার প্রোডাক্ট, আর এটি হচ্ছে একটি ফেস মাস্ক, যেটি আপনাকে স্লিপ মাস্ক বলে থাকে। এই প্রোডাক্টটি নিয়ে রিভিউ করব। এটি খুবই খুবই প্রিটি এবং হচ্ছে অনেক বেশি হচ্ছে কার্যকরী একটি প্রোডাক্ট। তো যারা হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্ট ইউজ করতে ভালোবাসেন বা ভালো একটি স্কিন কেয়ার প্রোডাক্ট চাচ্ছেন, তাদের জন্য ইনশাল্লাহ এই প্রোডাক্টটি অনেক বেশি বেনিফিশিয়াল হতে যাচ্ছে। তো যে প্রোডাক্টটি আমার সামনে আছে, যেটি আজকে রিভিউ করবো, এটির নাম হচ্ছে জন্থম। এটি হচ্ছে একটি স্কিন কেয়ার প্রোডাক্ট, আর এই প্রোডাক্টটি হচ্ছে একটি চায়না ব্র্যান্ডের প্রোডাক্ট। তো আজকের এই প্রোডাক্টের রিভিউতে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই প্রোডাক্ট আপনাদের কী কী ক্লেম করছে, আপনার স্কিনের জন্য কী কী বেনিফিশিয়াল হচ্ছে এটি, আর এটি কিভাবে আপনি ইউজ করবেন, কিভাবে ইউজ করলে বেটার রেজাল্ট আপনি পাবেন, আর কারা কারা ইউজ করতে পারছে না সেটি তো অবশ্যই ভিডিওতে বলে দিব। আর এটা আপডেট প্রাইসটি কোথায় গেলে পেয়ে যাচ্ছেন সেটি আমি বলে দিচ্ছি। সো ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করে দেই আজকের রিভিউটি। তো আজকে যে প্রোডাক্টটি রিভিউ করব, এটি হচ্ছে স্কিন কেয়ার একটি প্রোডাক্ট। যারা শুধুমাত্র ফেয়ারনেস প্রোডাক্ট ইউজ করেন না, স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করেন, ন্যাচারাল ওয়েতে স্কিনকে হেলদি এবং হচ্ছে হোয়াইটিং ব্রাইটিং দিতে চাচ্ছেন, স্কিনকে ভালো রাখতে চাচ্ছেন, অ্যান্টি এজিং চাচ্ছেন, তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই ইফেক্টিভ হতে যাচ্ছে। কারণ হচ্ছে নাইট ক্রিম কখনোই হচ্ছে স্কিনের জন্য ভালো না। নাইট ক্রিম আপনাকে ইনস্ট্যান্ট ফেয়ারনেস দিবে, কিন্তু আপনাকে লাইফ টাইম হচ্ছে স্কিন হেলদি রাখবে না। এই প্রোডাক্টগুলো হচ্ছে সেই প্রোডাক্ট যেগুলো আপনাকে লাইফ টাইম স্কিনকে হেলদি রাখবে। যদি আপনি আপনার স্কিনকে লাইফ টাইম হেলদি রাখতে চান, এজিং থেকে মুক্তি চান, অ্যান্টি এজিং চান, তাহলে অবশ্যই আপনারা এই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। যদি হোয়াইটনিং ব্রাইটনিং চান, ডার্ক সার্কেল রিমুভ করতে চান, স্কিনটাকে আপনার হচ্ছে ইয়াঙ্গার লুকিং রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। শুধুমাত্র তাহলেই সম্ভব আপনার স্কিনকে ভালো রাখা। তাছাড়া কিন্তু কখনোই নাইট ক্রিম ইউজ করে আপনি আপনার স্কিনকে শুধু ফেয়ারনেসে দিতে পারবেন, বাট হচ্ছে অ্যান্টিএজিং দিতে পারবেন না, স্কিনকে হেলদি রাখতে পারবেন না। হেলদি স্কিন চাইলে অবশ্যই আপনাকে এইরকম টাইপের যেগুলো ন্যাচারাল প্রোডাক্ট আছে সেগুলো ইউজ করতে হবে। তো এই যে প্রোডাক্টটা আমার সামনে আছে, এটিতে কিন্তু কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি, একদমই ন্যাচারাল একটি প্রোডাক্ট। আমি নিজে এটি ইউজ করেছি এবং আমার ইউজ করে ভীষণ ভালো লেগেছে, এই জন্য আমরা আপনাদের সাথে হচ্ছে এটি ইন্ট্রোডিউস করতে নিয়ে এসেছি। তো এই যে প্রোডাক্টটি আছে, এটির নাম হচ্ছে জমথাম, এর হচ্ছে অ্যাডভান্স হচ্ছে হাইড্রেট হচ্ছে স্লিপ মাস্ক বলছে এটি। এটি আপনাকে হচ্ছে আপনার ফেস থেকে হচ্ছে যেই ডার্ক সার্কেলগুলো আছে সেগুলো রিমুভ করতে হেল্প করবে। আপনার ডার্ক সেলগুলো যেগুলো আছে, আপনার ডেথ সেলগুলোকে হচ্ছে একদম প্রাণবন্ত করে দেবে। যাদের ফেসে হচ্ছে দেখা যায় যে ছোটোখাটো রিসেন্ট কোনো দাগ থাকবে, তারা রেগুলার বেসিসে যদি এই প্রোডাক্টগুলো ইউজ করেন, তাহলে আপনার সেই দাগগুলো আস্তে আস্তে করে কিন্তু হালকা হয়ে যাবে। আমি বলবো না যে 100% চলে যাবে, হতে পারে কঠিন কোনো যদি ভারী কাটাচেরা দাগ থাকে সেটা যাবে না, কিন্তু যদি কোনো হালকা ব্রনের দাগ থাকে, রিসেন্ট কোনো দাগ হয়ে থাকে যেটা হালকা করে হয়েছে, খুব বেশি দিন হয়নি, ডিপলি যায়নি, সেই দাগগুলো অবশ্যই চলে যাবে। বাট এই প্রোডাক্টগুলো প্রথমত যেটা করবে, আপনার স্কিনকে হেলদি রাখবে। যাদের স্কিন হচ্ছে ড্রাই অ্যান্ড হচ্ছে ড্যামেজ হয়ে গেছে, স্কিনটা অনেক বেশি হচ্ছে, স্কিনটা রাফ হয়ে গেছে, তারা যদি এই প্রোডাক্টগুলো কন্টিনিউয়াসলি ইউজ করে যান, তাহলে কিন্তু আপনার স্কিনের সেই হচ্ছে যেই জিনিসগুলো আছে যেটা হচ্ছে আপনার স্কিনকে হেলদি দেখাচ্ছে না, স্কিনটাকে অনেক ডার্ক দেখাচ্ছে, অনেক হচ্ছে ডাল দেখাচ্ছে, সেই স্কিনটা কিন্তু হেলদি দেখাবে এবং যে গ্লোয়িং দেখাবে। সো আপনাকে স্কিনটাকে গ্লোয়িং এবং ময়শ্চারাইজিং করার জন্য এইটি অবশ্যই ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই প্রিটি একদমই হচ্ছে, সুন্দর হচ্ছে একটি গ্লাস, শ্যাম্পিনের যে গ্লাসগুলা বলে ড্রিঙ্কের একটি গ্লাসের মতো দেখতে, খুবই সুন্দর দেখতে। আপনি চাইলে কিন্তু এটি যখন আপনার যে ভিতরে যে প্রপার্টিসটা আছে সেটি শেষ হয়ে যাবে, আপনি কিন্তু এটি চাইলে কিন্তু পরবর্তীতে খুব সুন্দরভাবে কিছু স্টোর করার জন্য বা হচ্ছে আপনি কোনো কিছু রাখার জন্য, আপনার ছোটোখাটো জুয়েলারি রাখার জন্য এটি ইউজ করতে পারেন। আমার কিন্তু খুব প্রিটি লেগেছে, কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর একটি কালার। ভিডিওতে দেখ জানি না কতটা আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু একদম গাঢ় রেড কালার, একদম হচ্ছে ডার্ক রেড কালার যেটা বলে, সেই ডার্ক রেড কালারের একটি বক্স। আর এখানে কিন্তু আপনার এক্সপায়ার ডেট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ডেটটা আছে, এটা 2020 সালে হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং হয়েছে, এক্সপায়ার ডেট হচ্ছে 2023 সাল পর্যন্ত এটির মেয়াদ আছে। আর এতে একদম কি হচ্ছে, আপনার ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে, যেটা আপনার স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হতে যাচ্ছে। এতে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি, সো এটি আপনার স্কিনকে শুধু বেনিফিটসই দিয়ে যাবে। সো এই যে প্রোডাক্টটি আছে, এটি ক্লেম করছে যে এটি আপনার স্কিনকে স্মুথ করবে, স্কিনকে হচ্ছে একদম ময়শ্চারাইজ করবে। তো এই যে প্রোডাক্টটি 150 গ্রামের প্রোডাক্ট আছে, সো আপনি অনেক দিন ইউজ করতে পারছেন যেহেতু এটি জেল টাইপ একটি প্রোডাক্ট। তো এখন চলুন আপনাদেরকে এটি ওপেন করে দেখাচ্ছি, ভিতরে যে প্রোডাক্টটি যেটা আমি ইউজ করছি সেটি দেখতে কেমন হবে। ভিতর প্রোডাক্টটি দেখলে আর এটি স্মেল শুনলে আপনারা কিন্তু আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, এটার স্মেলটা এতটাই সুন্দর। তো ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরে হচ্ছে এরকমই
আর একটি সিল করা আছে কাগজ দিয়ে। যদিও সিলটা আমি উঠিয়ে ফেলেছি, যেহেতু আমি ইউজ করছি, তো সিলটি এই হচ্ছে এরকম। কিন্তু এই যে উঠানো, পোড়াটা উঠিয়ে নিয়েছি আমি, ঢাকনা করে রেখেছিলাম। ভিতরে দেখতে পাচ্ছেন অনেকটুকু আমি ইউজ করেছি, যদিও এটাতে পুরোটা একদম হচ্ছে ভরা থাকে না, একটু কমই থাকে, বাট তাও কিন্তু আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি। ইউজ করার পরে কিন্তু এরকমটা হয়েছে, একটু জেল টাইপের হবে, দেখতে মনে হচ্ছে একদম টকটকে লাল রঙের একদম, বাট এটা কিন্তু টকটকে লাল রঙের না, একটু কালারটা হালকা হচ্ছে, একটু অন্যরকম। তো আমি এখন একটা স্পুন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তুলে কেমন হবে। এই যে দেখুন, এটা কালারটা হচ্ছে এরকম দেখতে, তাও কিন্তু অনেক সুন্দর। আর স্মেলটা এত বেশি জোস, আপনি যখন ইউজ করবেন আপনার ফেসে তখন আপনি বুঝতে পারবেন। এটা দেখতে লাইক সুদিং জেলের মতো, অনেকটাই সুদিং জেলের মতো। তো আমি এখান থেকে একটু নিয়ে আমার হাতে অ্যাপ্লাই করে যদি আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এরকম করে নেবেন, এটা খুবই কম পরিমাণে লাগে। এরকম নিয়ে হচ্ছে আপনার ফেসে দেখুন পুরো থকথকে সুদিং জেলের মতো, বাট এরকম যখন করবেন, ম্যাসেজ করবেন, তখন স্মেলটা এতটাই সুন্দর, ভীষণ সুন্দর একটি স্মেল আসছে এটা থেকে। দেখুন এরকম কিন্তু আস্তে আস্তে এটা ওয়াটার হয়ে যাবে। তো আপনি ফেসে এরকম করে ম্যাসেজ করে নিয়ে হচ্ছে আপনাকে এটা ম্যাসেজ করতে হবে 5 মিনিট, খুব সুন্দর করে ফেসে ম্যাসেজ করবেন। ম্যাসেজ করে আধা ঘন্টা রেখে মুখটা জাস্ট হচ্ছে পানি দিয়ে ধুয়ে ফেলবেন, আর কিচ্ছু না, জাস্ট পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এটা পানি দিয়ে ধুয়ে তারপর ভালো একটি সিরাম ইউজ করবেন। তো আমি আপনাদেরকে কিন্তু কিছু ভালো সিরাম এখন দেখিয়ে দিব যে কি সিরামগুলো আপনি ইউজ করতে পারেন। এরকম করে দেখুন একদম সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে গেছে আপনার স্কিনের সাথে, এরকম ব্ল্যান্ড হয়ে যাবে। এরকম করে নিয়ে হচ্ছে 5 মিনিট ম্যাসেজ করে দেন, আপনাকে এটি আধা ঘন্টা রেখে 30 মিনিট রেখে এটাকে ওয়াশ করে ফেলতে হবে। সো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে জেলটি আছে, এটি জেলটি কেমন হবে। জেলটি দেখিয়েছি কালারটি এরকম হবে এবং এরকম কিন্তু থকথকে হবে, এই না যে একদম পানির মতো পড়ে যাচ্ছে। বাট যখন হচ্ছে আপনি হাতে বা আপনার ফেসে যখন অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু একটু পানির মতো হয়ে যাবে। আমি যেরকম আপনাকে হাতে ইউজ করে দেখিয়েছি, এখন দেখুন পুরো শক্ত পড়ছে না, বাট যখন আমি এটা হাতে এরকম করছি তখন কিন্তু এটা পানির মতো হয়ে যাচ্ছে। ওকে, তখন কিন্তু এটা পানির মতো হয়ে যাচ্ছে, একদম খুব ভালোভাবে মিশে যাচ্ছে। তো এই জিনিসটা দেখুন, এরকম করে আপনাকে হালকা করে হচ্ছে ফেসে খুব ভালো করে হচ্ছে আপনার যেই হচ্ছে ইফেক্টিভ এরিয়াগুলো আছে, যেই জায়গাতে আপনার মনে হচ্ছে যে এখানে আপনার ডার্ক সেল আছে, যেখানে হচ্ছে আপনার হচ্ছে কালো দাগ আছে, সেই দাগগুলোর উপর খুব ভালো করে ম্যাসেজ করবেন। দেখুন এরকমটা হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার প্রোডাক্টটা, এরকম করে পড়লে কিন্তু আমার পড়ছে না। সো এই হচ্ছে প্রোডাক্ট, যেটা করবেন এটা এরকম করে ম্যাসেজ করে 30 মিনিট, আপনারা 30 মিনিট হচ্ছে রেখে ফেসে তারপর এটা ধুয়ে ফেলবেন। নর্মাল যে প্লেন ওয়াটার আছে, নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পরে আপনারা রাতের বেলা খুব ভালো একটি সেরাম ইউজ করতে পারেন, খুব ভালো একটি স্কিন কেয়ার একটি সেরাম ইউজ করবেন। তবে সেরামটা আমি বলবো, যদি আপনি শুধু ফেয়ারনেসের জন্য চাচ্ছেন যে এটা ইউজ করার পাশাপাশি স্কিনের জন্য হালকা একটা গ্লোয়িং ভাব আসে, তাহলে আপনারা ফেয়ারনেস সেরাম ইউজ করবেন। যেরকম আমি আপনাদের সাজেস্ট করতে পারি, এখানে আমার কাছে আছে, এটা খুবই ভালো। যাদের ফেসে হচ্ছে ছোপ ছোপ হচ্ছে কালো দাগ আছে, যাদের ফেসে হচ্ছে আপনার সান বার্নের প্রবলেম আছে, তারা কিন্তু ভিটামিন সির এই 10% সিরামটা ইউজ করবেন। ডক্টর এজের এই সিরামটা ভীষণ ভালো, ভীষণ ভালো, আমি পার্সোনালি ইউজ করি। সো এটা খুবই ভালো কাজ করে। আর যদি কেউ শুধুমাত্র ফেয়ারনেস চান, তাহলে আপনারা কিন্তু এটি ইউজ করতে পারেন। ওয়ান স্প্রিংটা আছে এখানে, হচ্ছে আমি ভিটামিন সিটা দেখাচ্ছি, এটা খুবই কম প্রাইসে পেয়ে যাবেন, রিজনেবল প্রাইসের মধ্যে চলে আসবে। অ্যান্ড হচ্ছে এলকেটা আছে, এলকেটা আপনার হচ্ছে ফেয়ারনেসের পাশাপাশি কিন্তু এন্টেজিং দিবে। এটি যাদের হচ্ছে এজিং এর প্রবলেম আছে, তাদের এটি সহ ইউজ করলে, যদি আপনারা এই যন্ত্রের সাথে এটি ইউজ করেন, তাহলে এন্টেজিং দিবে। চোখের পাশে যাদের হচ্ছে একটু রিঙ্কেল পড়েছে, তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে। বাট যাদের হচ্ছে পোর্স এর প্রবলেম আছে, যাদের ফেসে হচ্ছে ছোট ছোট গর্ত আছে, পোর্স গুলা খুলে গেছে, তাদের জন্য হচ্ছে ফর্সা এবং হচ্ছে পোর্স মিনিমাইজ করার জন্য আপনারা হোয়াইট রাইসটা ইউজ করতে পারেন। তা আমি বলবো যে আপনি যখন প্রোডাক্টটা নিচ্ছেন, যখন আপনি হচ্ছে যন্ত্রটা ইউজ করবেন, তখন আপনি চিন্তা করবেন যে এটার সাথে আপনার কোনটা দরকার। আমার কাছে কিন্তু দাগেরও সেরাম আছে, যাতে দাগ চলে যায়। যারা হচ্ছেন দাগের জন্য চাচ্ছেন, ফেয়ারনেস এবং দাগ চাচ্ছেন একসাথে, তারা হচ্ছে 10% নেবেন। যারা শুধুমাত্র দাগের প্রোডাক্ট চাচ্ছেন, তারা হচ্ছে হাইলোরনিকের হচ্ছে ভিটামিন সি রে হচ্ছে আর একটা প্রোডাক্ট আছে দাগের জন্য। সো আপনারা আপনার প্রবলেমটা শেয়ার করলে আমি আপনাদের সেটা অনুযায়ী হচ্ছে আপনাকে প্রোডাক্ট দিতে পারবো। আর যারা হচ্ছে পোর্স এর জন্য নেবেন, তারা অবভিয়াসলি হচ্ছে হোয়াইট রাইসটা নিয়ে নেবেন, পোর্স এবং হোয়াইটনিং দুইটার জন্য। সো এই প্রোডাক্টের সাথে একটি সিরাম নিয়ে রাত্রিবেলা মুখটা ভালো করে ওয়াশ করে নিয়ে দেন হচ্ছে আপনারা 4 থেকে 5 ফোঁটা সিরাম ইউজ করে ফেসে ওভার নাইট রেখে দেন, সকালে উঠে আপনার ফেসটা ওয়াশ করে ফেলেন। এইভাবে যদি কেউ হচ্ছে টানা 2 থেকে 3 সপ্তাহ ইউজ করেন, তাহলে ইনশাল্লাহ 100% আপনারা হচ্ছে স্কিনের একটা ভালো একটি ইফেক্ট জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন, যে স্কিনটা ব্রাইট হচ্ছে,
স্কিনটা ময়শ্চারাইজ হচ্ছে, স্কিনটা সফট হচ্ছে। এটা আপনার স্কিনকে অনেক বেশি ফর্সা করবে না, বাট স্কিনকে ময়শ্চারাইজ করবে, গ্লোয়িং করবে, স্কিনকে সফট করবে, হেলদি রাখবে। ওকে, সো যারা স্কিন কেয়ারের প্রোডাক্ট ইউজ করতে ভালোবাসেন তাদের জন্য ইনশাল্লাহ এই প্রোডাক্টটি অনেক ভালো হবে। আমার তো ইউজ করে খুবই ভালো লেগেছে, আমি লাস্ট কিছুদিন ধরে ইউজ করছি, খুব খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এটির যেই আপডেট প্রাইসটা আছে সেটি আমার ভিডিওর নিচে আপনারা পেয়ে যাবেন। সো যদি কেউ অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডার করে ফেলুন। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, আর আমার সেটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল আইকনটিতে ক্লিক করে দিন লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পেয়ে যাওয়ার জন্য। সো ভিউয়ার সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।